রুম ভাড়া প্রবলেম, ভিসা নাই, ফ্রি ভিসা, সবার জন্য বাহাই সরকার সুবর্ণ সুযোগ তৈরি করেছে, অনেক সুন্দর সুযোগ করেছে। দেখুন ওখানে নতুন বেড, এই দেখেন এখানে নতুন বালিশ, নতুন বিছানা চাদর, এখানে নতুন, এখানে দেখেন আপনার এখানে নতুন কম্বল আছে, এখানে এসব একদম নিউ, সব কিছু নিউ, ব্রেকফাস্ট একদম হোটেলের মতো। আপনি দেখেন এখানে টেলিভিশন আছে, দেখেন টেলিভিশন আছে। আপনারা যেখানে রুমের মধ্যে বসে আছেন, রুমের মধ্যে অনেক মানুষ আছে, যেখানে অনেক লোক একসাথে খাওয়া দাওয়া করতেছে, অনেক লোক একসাথে খাওয়া দাওয়া করতেছে, একসাথে বসতেছে, সিগারেট খাইতেছে, আমার সেহেতের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। তাই দেখেন টিভি আছে, বসার জায়গা একদম ফ্রিডম, আপনার যখন ইচ্ছা তখন বাইরে যেতে পারবেন, যখন ইচ্ছা তখন বাসায় আসতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার সেহেতের জন্য, সালামতের জন্য, সুস্থতার জন্য বাহরাইন গভর্নমেন্ট আমাদের জন্য এটা একটা বিগ অফার দিয়েছে। আমাদের যারা টাকাজ নাই, যাদের টাকা নাই, যাদের কোনো কাজের সমস্যা, সব মানুষদেরকে আমরা আহ্বান করব, আমরা কেন রুমের ভিতরে অসুস্থ হয়ে যাব। মানামাতে অনেকগুলো বিল্ডিং লকডাউন হয়েছে, একজন করোনা ভাইরাস যদি আমার কাছে পাওয়া যায় তাহলে বিল্ডিংয়ের সবাইকে বন্ধ করে রাখা হয়ে যাবে, তখন আপনি বাইরেতে পারবেন না, ঢুকতে পারবেন না। কিছুক্ষণ পূর্বে একজন পাকিস্তানি ফ্যামিলি ভিতরে, সে লোকটা বাইরে ভিতরে দেখতে পারতেছে না, বিল্ডিং লকডাউন। আপনারা প্লিজ, আপনারা কোনো ধরনের আইন লঙ্ঘন কাজ করবেন না, ওরা যে সুযোগ সৃষ্টি করেছে বাহরাইন সরকার। আমরা প্লিজ এখানে দেন, কত সুন্দর একটা ব্যবস্থা, একদম হোটেলের মতো। আপনারা যারা কাজ নাই কেন বাসায় থাকবেন, এখন আউটপাস নাই, টিকিট নাই, এয়ারলাইন্স নাই, ইমিগ্রেশন আউটপাস বন্ধ, আপনারা এখানে এসে সুন্দরভাবে বসবাস করতে পারবেন নিজেদের বাড়ির মতো, কেউ আপনাদেরকে মানা করবে না, বাইরে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নাই।